আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট টেলিভিশনে অনলাইনে হয়রানির শিকার জেনে নিন কি করণীয় কি ধরনের হয়রানির শিকার হতে পারেন ফেসবুক বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া ফেসবুক আইডি হ্যাক হওয়া ফেক আইডি খুলে আপত্তিকর ছবি ভিডিও শেয়ার করা উগ্রধর্মী সন্ত্রাসবাদী কন্টেন্ট শেয়ার করা অন্যকে পাশানোর উদ্দেশ্যে তার বিকৃত তথ্য ও ছবি ব্যবহার করা হুমকি দিয়ে টাকা আদায় অনলাইনে প্রশ্নপত্র পাশ ইত্যাদি কোথায় অভিযোগ করবেন প্রাথমিকভাবে অভিযোগ করতে পারেন আপনার নিকটস্থ থানায় অথবা ইমেইলে অভিযোগ জানাতে পারেন সাইবার হেল্প অ্যাট দ্য রেট ডিএমপি ডট ডট বিডি এই ঠিকানায় অথবা যদি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কাউন্টার ডিভিশনের হেলো সিটি অ্যাপস এই অ্যাপস ব্যবহার করে ফাটাতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য অথবা সরাসরি কথা বলার প্রয়োজন বোধ করলে চলে আসতে পারেন ডিএমপি কাউন্টার টেরিজম ডিভিশনের সাইবার ক্রাম ইউনিট অফিসে কথা বলতে পারেন দায়িত্বরত কর্মকর্তার সাথে এই নাম্বারে জিরো ঠিক না ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার ছত্রিশ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী রমনা ঢাকা কিভাবে অভিযোগ করবেন ভিক্টিমাইজড হলে যত দ্রুত সম্ভব অভিযোগ জানানো উচিত অভিযোগ করার ক্ষেত্রে আপনার অভিযোগের সপক্ষে কিছু প্রমাণ প্রয়োজন যেমন এক্ষেত্রে সংশ্লিষ্ট আলামতের স্ক্রিনশট লিংক অডিও ভিডিও ফাইল অথবা রিলেটেড ডকুমেন্টস স্ক্রিনশট সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন অ্যাড্রেস বারে ইউআরএল দৃশ্যমান হয় হ্যালো সিটি অ্যাপস ওই ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এইসব কন্টেন্ট অ্যাটাচ করে আপলোড করতে পারেন অন্যান্য ক্ষেত্রে সরাসরি সফট কপি দেওয়া যেতে পারে সর্বোপরি আপনি প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটের অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারেন যা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা হতে পারে প্রতিরোধের উপায় আপনার হাতেই একটু সচেতন হলেই আপনি এড়াতে পারেন এমন বিব্রতকর ঘটনা জেনে নিন নিরাপদ থাকার কিছু কৌশল নাম্বার ওয়ান অচেনা অপরিচিত কারো ফ্যান্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না নাম্বার টু ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত অর্থাৎ পাবলিক রাখবেন না আপনার ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি সেটিং চেক করুন অন্য কারো পোস্টে আপনাকে ট্যাগ করার অপশন উন্মুক্ত রাখবেন না পরিচিত হয়ে উস্কানিমূলক ছবি ভিডিও শেয়ার থেকে বিরত থাকুন সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না লগ ইন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন এবং প্রতিবার ব্যবহার শেষে লগ আউট করুন সন্দেহজনক কোনো ইমেল বা মেসেজ এর উত্তর প্রদান হতে বিরত থাকুন আপনার কোনো পরিচিতিজনের বিপদের কথা জানিয়ে ইমেল অথবা মেসেজ আসলে আগেই যাচাই করুন এবং যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন বিপুল পরিমাণ অর্থ লটারিতে জিতেছেন এমন তথ্য তথ্য সহকারে পাঠানো ইমেল বা মেসেজের উত্তর প্রদান হতে বিরত থাকুন এ সকল তথ্য সম্বলিত মেল অনুসন্ধানে ভুয়া বলে প্রমাণিত হয়েছে সম্মানিত সুধি একজন নাগরিক হিসাবে আপনার সচেতনতা ও সহযোগিতা আইনি ব্যবস্থার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই এই সংক্রান্ত তথ্য পুলিশকে দিন নিরাপদে থাকুন আপনার যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার আপনার পাশেই রয়েছে আমরা একটু গল্প শুনি ক্যাম্পাসেই নাদিয়া আর রাহাতের পরিচয় তারপর প্রেম আশা হলো পরস্পরের আরো কাছাকাছি বছর দুই না যেতেই ভেঙে গেল সম্পর্ক ঘটনা এতটুকু শেষ হতে পারতো কিন্তু রাহাত তা হতে দিল না ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্ন গ্রুপে আর ইউটিউবে সরিয়ে দিলেন নাদিয়ার সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও যে ছিল হৃদয়ের দাবিদার আজ সে এক নির্মম বিভীষিকা অপমান লজ্জায় নাদিয়া মনে হতে লাগলো আত্মহত্যাই বুঝি মুক্তির একমাত্র পথ কি নাদিয়ার মতো এমন ভুক্তভোগী বোন হয়তো আছে আমাদের আশেপাশেই সোশ্যাল মিডিয়া এ যুগ পরস্পরের সাথে যোগাযোগ তথ্যের আদান প্রদান যেমন সহজতর হয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে ব্যক্তিগত তথ্য ও ছবি ভিডিও অপব্যবহার করে ব্ল্যাকমেইলিং সহ নানা রকমের হয়রানির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে বিক্টিম নিজেও জানছেন না তার তথ্য ও ছবি ব্যবহার করে অপরাধী অপরাধীরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে আপত্তিকর মাল্টিমিডিয়া কন্টেন্ট বা উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদী ধ্যান ধারণা প্রতিকার ছাওয়া তো দূরের কথা অনেক সময় সামাজিক লোকলজ্জার ভয়ে তা প্রকাশও করা মুশকিল হয়ে পড়ে এই ধরনের সাইবার অপরাধের শিকার হতে পারেন যেই কেউই পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ